বরেন্দ্র শব্দের সরল ও ব্যাকরণ সম্মত অর্থ হচ্ছে আশীর্বাদপ্রাপ্ত দেশ। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এই আশীর্বাদপ্রাপ্ত দেশেই যাচ্ছি। বাংলাদেশের উত্তর পশ্চিমাংশের মোট 11 জেলায় 7 লাখ হেক্টর জমি জুড়ে রয়েছে বরেন্দ্র এলাকা। এর মধ্যে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ এবং নওগাঁ জেলায় 1,60,000 হেক্টর জমি উঁচু বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চলের কৃষি ইতিহাস ব্যাপক। এই অঞ্চলে শুধু বৃষ্টি নির্ভর আমন ধান ব্যতীত তেমন কোনো ফসল চাষ হতো না। এ কারণে বছরে প্রায় 7 থেকে 8 মাস জমি পড়ে থাকত। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সেচ সুবিধা প্রবর্তন করায় রোপা আমন ছাড়াও উফশি, বোরো ধান এবং শাকসবজি ব্যাপকভাবে চাষ হচ্ছে, ফলে কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটেছে। বরেন্দ্র অঞ্চলে এখন ধান কাটার প্রায় শেষ মৌসুম। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও, মন পাখিরে একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও, মন পাখিরে একবার পিছন ফিরে চাও। ও পাখিরে, ওরে এই পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি পানি, আবার এক বিন্দু পানিতে হয় এই মানব দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফুঁক দিবে, তামা মধুনিয়া সেদিন পানিময় হইবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউ এ করবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালুর কণা। কৃষকের ঘরে নতুন ধান, এখানে ধান মাড়াই চলছে। ধান মাড়াই এখন আর প্রাচীন পদ্ধতি ব্যবহার করে না কৃষকেরা। আধুনিক ধান মাড়াই মেশিন তৈরি হয়েছে ধান মাড়াইয়ের জন্য।
বরেন্দ্র অঞ্চলের প্রাচীন ঐতিহ্যের নিদর্শন মাটির ঘর। অতীতে বরেন্দ্র অঞ্চলের অধিকাংশ মানুষই মাটির ঘরে বসবাস করত। অবস্থা সম্পন্ন মানুষ মাটির দোতলা ঘর বানাতেন, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের ঐতিহ্যবাহী চিরচেনা মাটির এই ঘরগুলো। এখানে এখন যে মাটির ঘরগুলো আপনারা দেখছেন সেগুলো প্রায় 50 থেকে 100 বছরের পুরাতন। এখানে উঠোনে ধান শুকানো হচ্ছে, এটি প্রাচীন পদ্ধতি। প্রায় প্রতিটি বাড়ির উঠানে ধান শুকায় এই সময় কৃষকেরা। এখানে আসলে একটি বিষয় আপনাদের চোখে অবশ্যই পড়বে, তা হলো প্রতিটি বাড়িতে মাটির হাঁড়ি টাঙানো রয়েছে। এই অঞ্চলে প্রচুর কবুতর পোষা হয়, তবে সেগুলোর জন্য কিন্তু অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না, বাড়িতে মাটির হাঁড়ি টাঙিয়ে দিলেই হলো। তাদের খাবার দাবার তারা নিজেরাই খেয়ে নেয় বরেন্দ্র অঞ্চলের বিস্তৃত ফসলের মাঠ থেকে। যাই হোক, ধান শুকানোর পর সেগুলো আবার সিদ্ধ করতে হবে চাল বানানোর জন্য। এই চালই কিন্তু, মানে বরেন্দ্র অঞ্চলের এই চালই আমাদের ঘরে কিংবা আপনার ঘরে কোনো না কোনো ভাবে পৌঁছে যায়। বরেন্দ্র অঞ্চলের এখন নবান্নের মৌসুম কিন্তু প্রায় শেষ। এরপরে আবার নতুন ফসলের জন্য প্রস্তুতি। মাঠগুলো তৈরি করা হচ্ছে সেভাবেই। নতুন ফসল উঠবে, চাষিরা খুশিতে ভরে থাকবে। বন্ধুরা, এই বরেন্দ্র অঞ্চল কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই ভালো লেগেছে। এই আমাদের বাংলাদেশ, এখানের প্রতিটি বাড়ি, প্রতিটি ঘর, প্রতিটি ফসলের মাঠ সবই যেন আলাদা এবং সবগুলোই তার রূপ নিয়ে বিস্তৃত হয়ে আছে আমাদের বৈচিত্র্যময় বাংলাদেশে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাদেরকে কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, বিদায়।